আমি এখন পর্যন্ত খালি ঘুরতে এসে ঘুরতে এসে আমার কথা কেউই শোনে। তাহলে চেয়ারম্যান আবার আমার বলছে, তোর বাবা আমাদের একটা দিন সময় দেন, বৃহস্পতিবারে তোমাকে 10টার মধ্যে ঘরে উঠে দেবে। তাই চেয়ারম্যান বললাম, স্যার আমার তো ডাক্তার না, বা তোমার ওই জায়গায় ঘর নাই, সে কাম হয়ে গেছে। আর চেয়ারম্যান আমার ডাকলো না, ঘর পাইনি, কিন্তু 78 নম্বর রুমে দলিল পাওয়ার পরে আমি জানি যে 5 রুমের মধ্যে 78 নম্বর রুমে আমি পাবো। পাওয়ার পরে ওই রুমে একদিন থাকার পরে ওই গ্রামের রঞ্জু আমার ওই ঘরটা জোর করে বের করে দেও না, আমার ঘর দখল করে। তোমার শক্তিতে তুমি ঘর উদ্ধার করো, আমার শক্তিতে আমি ঘর উদ্ধার করি। 78 নম্বর ঘরটা কার নামে দলিল? আমার নামে দলিল, 78 নম্বর ঘরটা আমার নামে দলিল, দলিল আমার কাছে আছে। কারণ তোমাকে রঞ্জু ঘর থেকে বার করে দিছে। রঞ্জু আমার ঘর থেকে বের করে। কারণ তুমি কোথায় থাকো? আমি আমার বাবার বাড়ি থাকি, কিছুদিন খালার বাড়ি থাকি, কিছুদিন আমার থাকার জায়গা নেই। এখন আমার দলিল হওয়ার পরে উপজেলা আসি, আসার পরে ইউএনও স্যার এসেছিলেন, স্যার বাবা ঘরও পাবা, তুমি দলিলও পাবে, একটু দেরি হবে। তোমার তো পরে দলিল হয়েছে 23 সালে 5 রুমের মধ্যে, তে তোমার দলিলটা একটু দেরি হবে। হ্যাঁ আমি কাছে আছে, স্যার ঠিক আছে। পরে উপজেলার মিটিং হওয়ার পর আমাকে দলিল দেয়, দলিল দেওয়ার পরে কই স্যার আবার উপজেলা আসি, স্যার আমাকে দলিল দিলেন, ঘর দিলেন না। পরে বলে বাবা ঘরে একটু দেরি হবে, হস্তান্তর হইলে তোমাকে ডাকবো। পরে সবাইরা ঘরে উঠে দেয়, আমার ঘরে উঠে দেয়, আমার এসেছিলেন কি অনু ডাকে না। তারপরে সবার ঘরে দেখে আমি যখন আসি, তখন ইউনো স্যারের কাছে আসি, ইউনো স্যার বলে বাবা তোমার ঘরে উঠে দেওয়া হবে, ধৈর্য হারাই আমি। পরে এসেছিলেন কাছে পাঠাই, এসেছিলেন তহসিলদারের কাছে পাঠাই, মেডিল হাট। আমি ওই দলিলের ফটোকপি একটা উপজেলার ইউনো কাছে দেয়, একটা ভূমিহীন অফিসে দিই। দেওয়ার পরে উনি 2 দিন ঘুরে আসার পরে আমার রুমে যে লোকেরা আছে ওনারা অনেক খারাপ হলো, উনি বলে বাবা তাহলে আমি পারলাম না, আমি আবার ইউনোর কাছে যান। আপনার রুমত মানুষে উঠছে? হ্যাঁ অন্য মানুষ উঠছে। কেন উঠছে? নাম তার রঞ্জু, রঞ্জু উঠছে। আর রঞ্জুর মার একটা ঘর পাইছে। আচ্ছা রঞ্জু কেন করে উঠল? রঞ্জুর মায়ের একটা ঘর পাইছে, এটা সিপের মধ্যে ভিতরে। আচ্ছা তখন ওঠার পরে ওনারা আগে চেয়ারম্যানের সাথে আলাপ করে, করে ওনারা ঘর তোলে। তার পরে এসেছিলেন স্যারে চেয়ারম্যানের নাম্বার দিল, আবার চেয়ারম্যানকে আমার কাছে পাঠিয়ে দিল। চেয়ারম্যানে বৃহস্পতি বুধবার দিন আমি ঘরে উঠে দেওয়ার কথা, পরে বললাম স্যার আমার ঘরে উঠে দিলেন না, যে আপনার কাছে এসেছিলেন পাঠালেন। চেয়ারম্যান আবার আমার বলছে, তোর বাবা আমাদের একটা দিন সময় দেন, বৃহস্পতিবারে তোমাকে 10টার মধ্যে ঘরে উঠে দেবে। তাই চেয়ারম্যান বললাম, স্যার আমার তো ডাক্তার না, বা তোমার ওই জায়গায় ঘর নাই, সে কাম হয়ে গেছে। আর চেয়ারম্যান আমার ডাকলো না, আমি উঠে ওই জায়গার থেকে আবার ফেরত আসি উপজেলা চেয়ারম্যানের কাছে, আসি আবার ইউনোর কাছে পাঠা, ইউনোর কাছে থেকে এসেছিলেনের কাছে পাঠা, এসেছিলেন স্যার কয়ে বাবা আমি এতে দেখতেছি। এই পর্যন্তই থাকে, আমি খালি ঘুরতেই আসি, ঘুরতেই আসি, ঘুরতে আসি, কেউ আমার কথা শোনে না। হ্যাঁ হ্যাঁ তখন অঞ্জু উঠে আসলো। হ্যাঁ অঞ্জুর মনে করেন 17 নম্বর ছিল, আমি তো আর জানি না, আমার দলিল নেই, 17 নম্বর ছিল। তখন বললো করলো কি করলো, এটাই তোমার রুম, এই রুমে থাকো। তা আমি তো দলিল পাইনি, আমি মনে করলাম এটি থাকি। পরে ইউনো সারারা যায় দলিল সারা লোক বের করে দিল, আবার ইউনোরা ঢুকবি, তা আমার তো দলিল নেই। আমি তো দলিল না পাওয়ার আগে ওই ঘর থেকে চলে আসি, দলিল পাওয়ার আগে চলে আসি। আসার পরে আমি সিদ্ধান্ত নিলাম ঢাকা চলে আসি, যেদিন যাবো ঢাকায় সেদিন রাতে উপজেলাতে হাত কাটা একটা লোক আছে, দলিল করছে, উনি ফোন দিল, আপনার নাম মরিয়াম না? আমি কই স্যার আমার নাম মরিয়াম, কালকে তোমার সম্পদ পাওয়া 20 টাকা সম্পদ, উপজেলা চলে আসো 8টার আগে, তোমার দলিল দেওয়া হবে। তখন আমি খুশি হয়ে গেলাম, আসে উপজেলা আসলাম, আসে মিটিং করার পর আমাকে দলিলটা হাতে দিল। দলিলটা পাওয়ার পর আবার আমি আসলাম ইউনোর কাছে, স্যার আমি তো দলিল পাচ্ছি, স্যার ঘর পাচ্ছি। বাবা একটু ধৈর্য ধরো, তো ধৈর্য ধরালে হয়, তাহলে আমি ধৈর্য ধরবো না? আবার এসেছিলেন কাছে গেলাম, স্যার আপনি বললেন বাবা দলিল, বাবা ঘর, বাবা স্যার দলিল তো এখন পাইলাম, আমাদের ঘর নেই, থাকার জায়গা নেই। আমি কিছুদিন মায়ের বাড়ির থাকি, কিছুদিন এই হেজুর গাড়ি খালার বাড়ির থাকি, এই যে এই সপ্তাহ পুরোটাই খালার বাড়ির থাকি। আমার ভাই ভাবিরা আছে ঢাকার থেকে, দুটো ঘর, মা থাকে এক ঘরে, ভাই ভাবি বউ থাকে এক ঘরে। এখন পর্যন্ত খালি ঘুরতে এসে আমার কথা কেউই শোনে না।